শুভ সকাল। আপনারা দেখবেন আজ শিউলি ফুল কিভাবে সুন্দরভাবে ফুটে আছে আমাদের উঠানে। শরৎকালে জানেন সবাই যে শিউলি ফুল ফোটে। শিউলি ফুল বেশ আগেই ফোটা শুরু হয়েছে, তবে এখন শরতের শেষ, কার্তিক মাস শুরু হবে। তবে দেখুন একটি গাছ 30 বছরের পুরানো কিভাবে শিউলি ফুল ফুটে উঠানটি ভরে আছে, এবং শিউলি ফুল গাছের নিচে সুন্দরভাবে শিউলি ফুলের চারা দেখা যায়। এই চারাগুলো এই গাছ থেকে তৈরি হয়েছে, এবং প্রতিদিন পূজারীরা এসে এই শিউলি ফুল কুড়িয়ে নিয়ে যায়। দেখুন উঠানটি কিভাবে শিউলি ফুলে সাদা হয়ে আছে। এই শিউলি ফুল গাছটি 30 বছরের পুরানো, তবে এখানে আরও হাইব্রিড শিউলি ফুল গাছ আছে, যেগুলো 2 বছরে ফুল হয়। এই শিউলি ফুল গাছের চারাগুলি যদি আপনারা নিতে আগ্রহী হন, ফ্রি কস্টে আপনারা পাবেন, এর জন্য কোনো দাম দিতে হবে না। দেখুন কীভাবে সুন্দরভাবে এই উঠানটি শিউলি ফুলে ভরে গিয়েছে। হাইব্রিড শিউলি ফুল গাছ আমি দেখাবো। আপনারা এখন যে গাছটি দেখছেন, এটা হলো দেশি, বয়স 30 বছর। 30 বছর ধরে এই গাছটি ফুল দিচ্ছে, তবে এই গাছে ফুল হয় একটু দেরি করে। কিন্তু যদি আপনি অল্প সময়ে শিউলি ফুল পেতে চান, তাহলে আপনাকে হাইব্রিড গাছ লাগাতে হবে। এই বাড়িতে হাইব্রিড ফুল গাছও আছে। এই ফুল গাছগুলো আপনারা দেখবেন, এখন এগুলো বাইরে আছে। খুব ভোরেই পূজারীদের ভিতরে এই ফুল সংগ্রহ করার প্রতিযোগিতা হয়, তাই ফুল এখানে সংগ্রহ করা একটু কঠিন ব্যাপার হয়। যাই হোক, ছোটো বাচ্চারা এবং পূজারীদের ভিতরে এই ফুল সংগ্রহ করার একটি প্রতিযোগিতা চলে। এই প্রতিযোগিতায় পূজারীরাই প্রথম হয়, কারণ এই ফুল নিয়ে তারা পূজা করে। এরপরে অন্যান্য যারা আছে বাচ্চারা ফুলের মালা তৈরি করে, তারাও আসে। যাই হোক, আপনারা এখন দেখছেন সেই শিউলি ফুল গাছের বাগানটি কত সুন্দরভাবে হয়ে আছে। তাহলে আপনারা যদি এইগুলো কালেকশন করতে চান, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দেখুন পূজারীরা কীভাবে ফুল সংগ্রহ করে, সেই ফুলগুলো থেকে কীভাবে মালা তৈরি করে বা পূজা দেয়, এগুলো আপনারা জানবেন। এই যে ছোট বাচ্চারা ফুল সংগ্রহ করার জন্য এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফুল কোটা যাবে। ফুল দিয়ে কী করো তুমি? আচ্ছা আসো, ওখানে ভিতরে যাও এবং এই গাছ থেকে নেওয়া শুরু করো। দেখুন হাইব্রিড গাছগুলো বাইরে রয়েছে, এইগুলো আমাদের লাগানো। এই ফুল গাছগুলো আমাদের লাগানো, খুব সুন্দরভাবে ফুল হয়ে আছে। এই উঠাইছো উঠাইছো? আচ্ছা বেশ, তোমার যা লাগে তুমি সেগুলো সংগ্রহ করো। আর আর অন্য বাচ্চারা কি এই ফুল নিয়ে গেছে? অনেক একটাও নাই। ও আচ্ছা, বাইরের ফুল নাই এই কারণেই যে সবাই এই ফুল গাছগুলো থেকে ফুলগুলো কুড়িয়ে নিয়ে গেছে। ফুল নিয়ে তারা কি করে? ফুল নিয়ে কি করে? ও আচ্ছা, তুমি কি করো? ও বাড়ি সাজাচ্ছে। আচ্ছা বেশ সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা দেখলেন যে কীভাবে শিউলি ফুল গাছ
থেকে ফুল সংগ্রহ করা হয় এবং মালা গাঁথা হয় এবং পূজাও করা হয়। যাই হোক, এই ধরনের ফুল গাছ আপনারা লাগানোর চেষ্টা করবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।